নিম্ন আদালতগুলিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্তে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যের সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে, আদালত চালানোর ক্ষেত্রে উপযুক্ত স্থায়ী কর্মী দিয়ে সহযোগিতা করছে না রাজ্য, মন্তব্য ক্ষুব্ধ প্রধান বিচারপতি টিএস শিবগানমের। প্রধান বিচারপতি আরও বলেন, এই রাজ্যে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সব চুক্তিভিত্তিক নিয়োগ হয়, রাজ্য চুক্তিভিত্তিক কর্মী দিয়ে সব দপ্তর চালাচ্ছে, এমনকি হাইকোর্টের কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রস্তাব পাঠানো হলেও তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। উল্লেখ্য, রাজ্যে নিম্ন আদালতগুলোতে স্থায়ী পদে অস্থায়ী ইংলিশ স্টেনোগ্রাফার, পিয়ন সহ অন্যান্য কর্মী নিয়োগ প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় উত্তর চব্বিশ পরগনার জেলা বিচারক। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজের আবেদন করা হয়, কিন্তু সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির মামলা ফেরত পাঠালেন জেলা আদালতগুলোতে। অস্থায়ী কর্মচারী নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি অরিন্দম মুখার্জি। কি বলছেন এই বিষয়ে আইনজীবী ফেরদৌস শামীম, শোনাবো আপনাদের। ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, তারা এই পশ্চিমবঙ্গের বিভিন্ন যে আদালত রয়েছে সেই আদালতের কর্মচারীদের সংগঠন, তাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে তারা বলতে চাইছেন যে এই যে আদালতের যে কর্মচারীদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে আছে, তাদের যে পদে প্রমোশন পাওয়ার কথা সেই পদে প্রমোশন পাচ্ছে না, অথচ যে প্রমোশনাল পদগুলোতে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার নিয়োগ করার একটা প্রচেষ্টা হচ্ছে এবং অলরেডি দুটো ডিস্ট্রিক্টে, অর্থাৎ নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে তার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল। সেই অ্যাডভার্টাইজমেন্ট দুটোকে চ্যালেঞ্জ করে এই ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তারা মামলা করল, এবং মামলা করে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আদালতগুলোতে প্রথম কথা এই ধরনের কন্ট্রাকচুয়াল ওয়ার্কার নিয়োগ করে আদালতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেমন ধরুন স্টেনোগ্রাফার, পেশকার, পিওন, প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি কন্ট্রাকচুয়াল ওয়ার্কার নিয়োগ হয়ে যায় এই সমস্ত পদগুলোতে, গুরুত্বপূর্ণ পদগুলোতে, তাদের কী লায়াবিলিটি থাকবে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত প্রমোশনাল পোস্টে তাদের এনগেজমেন্ট দেওয়া হচ্ছে, এই তো যারা পার্মানেন্ট এমপ্লয়ি তারা তো সেই ফিডার পোস্ট থেকে সেখানে প্রমোশন পেতে পারতো, বলে তাদের প্রমোশনাল পোস্টগুলোকে অকুপাই করে দিচ্ছে এবং তাদের কোনো অভিজ্ঞতা নেই। সুপ্রিম কোর্ট টাইম অ্যান্ড অ্যাগেন বলছে যে, এবং শুধু সুপ্রিম কোর্ট নয়, এই রাজ্য সেফটি কমিশনের রেকমেন্ডেশন তারা অ্যাকসেপ্ট করেছে, সুপ্রিম কোর্ট বলছে যে একটি নিয়োগের আইন তৈরি করতে হবে এবং সেই আইন মোতাবেকই নিয়োগ করতে হবে। এই রাজ্যে এই যে আদালতের কর্মচারীদের নিয়োগের যে আইন 2015 সালের আইন সেটি রয়েছে, কিন্তু সরকার পার্মানেন্ট পদে নিয়োগের কোনো প্রকার বন্দোবস্ত করছে না। আজকে তো মাননীয় প্রধান বিচারপতি তিনি বলেই দিয়েছেন যে ইভেন যে ভ্যাকেন্সি, স্যাংশন ভ্যাকেন্সি, তার বাইরে এখন অনেক পদে প্রয়োজন হয়ে রয়েছে, কিন্তু সেই স্যাংশন ভ্যাকেন্সির সংখ্যা যদি বাড়ানোর জন্য কোনো প্রপোজাল যাচ্ছে, আর সরকার কোনো প্রকার অ্যাক্ট করছে না। সরকার যেগুলো স্যাংশন ভ্যাকেন্সিতে পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কোনো প্রকার প্রচেষ্টা করছে না, এবং এই রাজ্যের প্রায় প্রতিটি দপ্তরে কী কেএমসি, কী পিডাব্লিউডি, কী ধরুন কোর্ট, প্রায় প্রতিটি দপ্তরে প্রতিটি জায়গায় এই কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে দিয়ে কাজ চালানো হচ্ছে। এবং শুধু তাই না, পুলিশের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ পদেও সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে তারা কাজ চালাচ্ছেন। সুপ্রিম কোর্ট টাইম অ্যান্ড অ্যাগেন বলছে যে এই ধরনের গুরুত্বপূর্ণ পদে কোনোভাবেই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যায় না, বিশেষ করে কোর্টের ক্ষেত্রে। এবছরও সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলেছে যে না, করা যায় না। সুপ্রিম কোর্ট বলছেন, সুপ্রিম কোর্ট বারবার বলছেন, কিন্তু এই রাজ্যে সরকার তারা কর্ণপাত করছেন না। ইভেন আদালতও বলেছে, আদালত যখন প্রপোজাল দিচ্ছে ভ্যাকেন্সির সংখ্যা বাড়ানোর জন্য, বা আদালত যখন বলছে যে পারমানেন্ট কর্মী নিয়োগের জন্য, আর সরকার সেটা কানেই তুলছেন, কর্ণপাতই করছেন না। আসলে সরকার চাইছেনটা কি? তারা কি এই সিস্টেমটাকে বন্ধ করতে চাইছেন? দুর্ভাগ্য এখানেই, আদালতে ইভেন যেগুলো প্রমোশনাল পোস্ট, কর্মী রয়েছে, তাদের প্রমোশন দিয়ে দিলে সেই পদগুলোতে তারা কাজ করতে পারেন, দিচ্ছেন না, ফিডার পোস্ট থেকে প্রমোশনও দিচ্ছেন না, উল্টে সেই পদগুলোতে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার নিয়োগ করার তারা চেষ্টা করছেন, এবং বিভিন্ন দপ্তরে সেই চেষ্টা হচ্ছে প্রতি মুহূর্তে। আদালত আমাদের বক্তব্য শোনার পর, এর আগে মহামান্য বিচারপতি অরিন্দম মুখার্জি তিনি স্থগিতাদেশ দিয়েছিলেন ওই অ্যাডভার্টাইজমেন্টের ওপরে, সেই স্থগিতাদের নির্দেশকে চ্যালেঞ্জ করে অ্যাপিল হয়েছিল, সেই অ্যাপিলটি আজকে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে সেটি খারিজ করে দিয়েছে। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো।
রাজ্যের সমস্ত ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করে চালানোর চেষ্টা করা হচ্ছে। চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের এই সিদ্ধান্তে কড়া সমালোচনা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পিএস শিবজ্ঞানম। তিনি বলেন যে রাজ্যের সমস্ত দপ্তরে চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে কাজ চালানোর চেষ্টা করা হচ্ছে। আদালতে যখন নিম্ন আদালতগুলোতে যখন শূন্য পদে কর্মচারী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হলো, সেখানেও সহযোগিতা করছে না রাজ্য। ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন যে গুরুত্বপূর্ণ কোনো নথি বা ফাইল যদি মিসিং হয়ে যায় তার দায়িত্ব নেবেন এই চুক্তিভিত্তিক কর্মচারীরা। দেশের কোথাও এরকম হচ্ছে না। এই রাজ্যে সমস্ত দপ্তরে যেভাবে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করে কাজ চালানোর চেষ্টা করা হচ্ছে, প্রধান বিচারপতি রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছেন এবং সিঙ্গেল বেঞ্চ একক বেঞ্চের বিচারপতি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই বহাল রেখেছেন। কলকাতা হাইকোর্ট সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে নিম্ন আদালতগুলোতে বিভিন্ন পদে ক্লার্ক থেকে শুরু করে স্টেনোগ্রাফার, পিয়ন সহ অন্যান্য বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল 2023 সালে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় 6,500 শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি করে রাজ্য সরকার। কিন্তু উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ইতিমধ্যেই সব জেলায় প্রায় কর্মী নিয়োগের কাজ অনেকটাই হয়ে গেছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 500-600 প্রায় শূন্য পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছিল। সেই প্রক্রিয়ার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের ক্লার্ক অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন, যেখানে তাদের বক্তব্য ছিল যে হাইকোর্টের কর্মচারী যারা ক্লার্ক, বিশেষত ক্লার্কের পদের মতো পদে, গুরুত্বপূর্ণ পদে অস্থায়ী কর্মচারী নিয়োগ করা মানে কোথাও কাজের যে বিশ্বাসযোগ্যতা থাকে বা যে দায়িত্বশীলতা থাকে সেই দায়িত্বশীলতার জায়গাটাই নষ্ট হয়ে যায়। কারণ অস্থায়ী কর্মচারী, তিনি অস্থায়ীভাবে নিযুক্ত হন, তার যে দায়িত্ব বা তিনি যে দায় বা দায়িত্ব বহন করেন, একজন স্থায়ী কর্মচারী দায় বা দায়িত্ব অনেকটা বেশি বা তিনি তার দায় তাকে অনেকটা বেশি দায় নিতে হয়। এবং কোর্টের আদালতের ক্ষেত্রে যদি অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হয় সেক্ষেত্রে আদালতের নির্দেশের মতো এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে কোথাও একটা দায়িত্বশীলতার অভাব দেখা যাবে, গুরুত্বপূর্ণ নথি মিসিং হতে পারে, সেক্ষেত্রে তার দায় কে নেবে। সেই আবেদনের ভিত্তিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় নিয়োগের ওপরে স্থগিতাদেশ জারি করেছিলেন। 26 অগস্ট তিনি রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং মামলাটি সেপ্টেম্বর মাসে শুনানি করা হবে বলে নির্দেশে জানান বিচারপতি। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।